নমস্কার বন্ধুরা গল্পকথক মিতা চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজ আমি আমার শ্রোতা বন্ধুদের পড়ে শোনাব সুচিত্রা ভট্টাচার্য রচিত উজানবেলা ছোট গল্পটি পাঠে আপনাদের সাথে আমি মিতা শুরু করছি বন্ধুরা আমার আজকের পরিবেশন ফোনটা এলো মাঝরাতে প্রায় দেড়টা নাগাদ গভীর নিশিধে হঠাৎ টেলিফোন বেজে উঠলে কার না বুক কাঁপে নিঝুম অন্ধকারে ওই ধাতব ঝঙ্কার বিশ্রী এক আতঙ্ক বাড়িয়ে দেয় নাকি মনে তো হয় এই বুঝি কোনো দুঃসংবাদ এলো মৈনাকের আগে আমি ধর্মরিয়ে উঠেছি বিছানা ছেড়ে গিয়ে রিসিভার তুলতেই ওপারে পুলুর গলা এই দিদি মা কী সব কাণ্ড আরম্ভ করেছে রে পুলুর স্বরে বিপন্নতা তবে তেমন মারাত্মক কিছু নয় তবু ধূপপুকুনিটা যেন কমল না ইদানিং মাকে নিয়ে ভারী দুশ্চিন্তায় থাকি বয়স আশি পেরিয়েছে চোখে ভালো ঠাওর পায় না শ্রবণেন্দ্রীয় প্রায় বিকল নানান আধিবেধিও ভর করেছে শরীরে তবু নিজেকে কণামাত্র অথর্ব ভাবতে মারাজি নয় পেরে উঠুক না উঠুক সংসারে সব কাজে হাত লাগাতে যাবে পইপই পই করে বলা সত্ত্বেও রাত বাথরুম যাওয়ার সময় কাউকে ডাকবে না একাই হুটহাট প্রতিবেশীদের বাড়ি চলে যাচ্ছে বিপত্তিও ঘটে মাঝে মাঝেই এই তো মাসখানেক আগে একটা বড় সড়ো কেলেঙ্কারি বাঁধালো কোনো প্রয়োজন ছিল না সরস্বতীর মা আসেনি বলে নিজেই ওপর পড়া হয়ে জলের বালতি টানতে গিয়ে মুখ থুবড়ে পড়ে নাক মুখ ফুলিয়ে ঢোল হলো কপাল ভালো মাথায় চোট লাগেনি অ্যান্টিবায়োটিক আর ব্যথা নিরোধক বড়ির কল্যাণে ব্যাপারটা সামলেছে বটে কিন্তু আমাদের উৎকণ্ঠার পাড়া তো চড়েছে খানিকটা উদ্বিগ্ন গলায় জিজ্ঞেস করলাম কি হয়েছে মার কি করেছে দেখ না রাত দুপুরে হঠাৎ আলমারি থেকে জামাকাপড় নামিয়ে এখন স্যুটকেস গোছাতে বসেছে সে রে কেন কাল নাকি ভোর ভোর বেরোতে হবে বাবার সঙ্গে সাউথ ইন্ডিয়া বেড়াতে যাচ্ছে কি সর্বনাশ হঠাৎ বাবা জানি না বুঝতে পারছি না আজ ঘুমের ওষুধ পড়েনি হ্যাঁ দেওয়া হয়েছিল ইনফ্যাক্ট আমি যখন সাড়ে দশটায় ফিরলাম তখন তো শুয়েই পড়েছে তারপর এই খানিক্ষণ আগে হঠাৎ জেগে উঠে আলো টালো জ্বালিয়ে পুলু একটুক্ষণ থেমে থেকে বলল কি করি বল দেখি মাকে তো আর শোয়ানোও যাচ্ছে না কেমন যেন একটা ট্রান্সে চলে গেছে রে চিন্তায় পড়ে গেলাম কি চলছে মার মধ্যে কে জানে তবে মা যা জিদ্দি টাইপ তাকে বাগে আনা সোজা কাজ নয় পুলু তো পারবেই না একটুতেই যা ঘাবড়ে যায় এরপর মা যদি স্যুটকেস হাতে হাঁটা লাগায় পুলু হয়তো অজ্ঞানী হয়ে যাবে আর নীলুর বউ তার তো মাকে কবজা করার ক্ষমতাই নেই দশ বছর আগে অ্যাক্সিডেন্টে মারা গেছে নীলু তারপর থেকে শাশুড়ি বউয়ের সম্পর্কটা কেমন ঘাটাঘাটা আকর্ষণ বিকর্ষণ দুটো পাল্লাই সমান সমান শিপড়ার কথা মা থোড়াই শুনবে একমাত্র তুলতুলি যদি বুঝিয়ে সুজিয়ে ঠাকুমাকে ঠান্ডা করতে পারে আমি চলে যাব কিন্তু এত রাতে শালকিয়া থেকে টালিগঞ্জ ছোটা কি মুখের কথা ট্যাক্সি মিলবে কি না সাত পাঁচ ভেবে লাভ নেই গলা ঝেড়ে বললাম ডক্টর সেনগুপ্তকে একবার ফোন কর না এখন রাত দুটোয় আহা এমার্জেন্সি কেস তো জিজ্ঞেস কর কোনো ওষুধ টষুধ আছে কি না যাতে চট করে ঘুম পাড়িয়ে দেওয়া যায় হুম সেটুকু হলেই তো আপাতত টেলিফোন রেখে ভার বুকে বসে আছি মৈনাকো জেগে গেছে সব শুনে সেও বেশ ভাবিত টিউবলাইটটা জ্বেলে ফস করে একটা সিগারেট ধরালো খানিক্ষণ ধোঁয়া দিল বুদ্ধির গোড়ায় তারপর ভুরু কুঁচকে রয় সেনেলিটি পুরোপুরি মানতে পারলাম না মার যে খানিক ভীমরতি ধরেছে এ তো আমরা সবাই জানি বেশি বক বক করে এক কথা বারবার বলে বহু সময়ে খেয়ে ভুলে যায় চোখে না দেখুক কানে না শুনুক দিনে অন্তত বার চারেক টিভির খবরের সামনে বসা চাই চাই তুলতুলির সঙ্গে তো রোজ এই নিয়ে লাগছে সে বেচারা হয়তো গানা দেখছে মা খটাশ করে চ্যানেল ঘুরিয়ে টিভির ডগায় চোখ লাগিয়ে বসে গেল বাচ্চাদের মতো আইসক্রিম চিপস আর কোল্ড ড্রিঙ্কসের দিকে ঝোঁক হয়েছে খুব লজেন্স চকলেট পেলে তো মহা আহ্লাদিত মাধানো দাঁতে কচর কচর চিবোচ্ছে কিন্তু আজকের কীর্তিটাকে কি একই পঙ্ক্তিতে ফেলা যায় বাবা চলে গেছে আজ আঠারো বছর বাবার প্রসঙ্গ মা আজকাল তোলেও না বড় একটা অথচ হঠাৎ মধ্যরাতে সেই বাবার সঙ্গে বেড়াতে যাওয়ার স্বাদ জাগল কেন রিটায়ার করার পর মাকে নিয়ে দক্ষিণ ভারত ঘুরতে গিয়েছিল বাবা সেই স্মৃতি কি স্বপ্নে এসে নাড়িয়ে দিল মাকে ঘুমের ঘোরেই হয়তো করছে ওসব কাণ্ড কিন্তু সেই ঘড়ি বা কাটে না কেন হলোটা কি তা যাই হোক রাতে অবশ্য অশান্তি আর বাড়ল না ঘণ্টাখানেকের মধ্যে ফের পুলুর ফোন ডাক্তারবাবু ওষুধ দিয়েছেন বেরিয়ে কিনেও এনেছে পুলু কয়েক ফোঁটা খাইয়ে দিতেই শুয়েও পড়েছে মা সকালে খবর নিলাম মা তখনও আচ্ছন্নের মতো ঘুমোচ্ছে দুপুরে খাওয়া দাওয়া সেরে রওনা দিলাম টালিগঞ্জ গিয়ে দেখি মা তখন বাইরের ঘরের সোফায় চোখ ঈষৎ ঢুলু ঢুলু পাশে গিয়ে বসেছি মাকে আর এক প্রস্ত নিরীক্ষণ করে বললাম বাহ ম্যাডাম তো ফিট মা যেন ক্ষতা ঠিক বুঝল না হাসি হাসি মুখে তাকালো শুধু চোখ টিপে বললাম জব্বর একটা খেল দেখালে বটে এবারও কোনো প্রতিক্রিয়া নেই উল্টে বলল ফোন করে এলি না তো আজ সর্বেশ নিস্তেজ শিবরাকে জিজ্ঞেস করলাম কখন ঘুম থেকে উঠেছে এই তো বারোটা সাড়ে বারোটা স্নান করেছে করতে চাইলেন না খাওয়ার আগে মাথাটা ধুইয়ে দিয়েছি শিবরা গলা নামালো জানো তো কালকের কথা মা বেমালুম ভুলে গেছে তাই নাকি বাবুকে জানিয়েছিস উনি তো এসে দেখে গেলেন বললেন রক্তটা টেস্ট করাতে সোডিয়াম পটাশিয়ামের ব্যালেন্সের গণ্ডগোল থেকে নাকি এমনটা হয়ে থাকে চিন্তা যেন বেড়েই গেল খানিকটা নিজেকে প্রফুল্ল রাখার জন্য মাকে নিয়ে পড়েছি গলা উঠিয়ে বললাম তোমার কেসটা কি তো হঠাৎ আবার সাউথ ইন্ডিয়ার যাওয়ার জন্য খেপে উঠলে কেন আমি মা চোখ পিটপিট করছে কই না তো বললে মানব কাল ব্যাগ স্যুটকেস নিয়ে রেডি মার তাও কিছুই স্মরণে আসে না ফ্যাল ফ্যাল তাকাচ্ছে হাতে হাতে রেখে বললাম সঙ্গী হিসেবে আমাদের কাউকে মনে ধরল না বাবাকে ওপার থেকে টানাটানি শুরু করেছ আমরা কি তোমায় দক্ষিণ ভারত নিয়ে যেতে পারি না মা এবার কি শুনলো কে জানে গাল দুটো হাসিতে ভরে গেছে সহসাই জল জলে চোখে বলল একটা ভারী মজা হয়েছে জানিস ওই যে একটা জায়গা আছে না যেখানে অনেকটা উঁচুতে উঠে পাখিদের খাওয়াতে হয় হ্যাঁ হ্যাঁ নামটা মনে পড়েছে পক্ষে তীর্থম কি গোবদা গোবদা সিঁড়ি ওখানে বাবা অর্ধেক চড়েই আমার দম শেষ সিঁড়িতে বসে পড়েছি এদিকে তোর বাবা তো উঠে গেছে টকাটক পাহাড়ের মাথায় পৌঁছে বাবুর খেয়াল হলো বউ তো সঙ্গে নেই হমনি তিনি ধরে নিলেন আমি হারিয়ে গেছি তারপর তো খুঁজছে পাগলের মতো পাশ দিয়ে গট নেমে গেল আমি ডাকছি সে শুনতেই পেল না পরে কি বলে জানিস আমার ডাকি শুনে ভেবেছিল ভিকিরি পয়সা চাইছে এ গল্প বহুবার শোনা তবে আজ যেন মার বলার ভঙ্গি অন্য রকম যেন ঘটনাটা আজকালের মধ্যেই ঘটেছে যেন এই মুহূর্তে মা দেখতে পাচ্ছে স্পষ্ট মা ফের বলল এরপর তো পুরীতে আর এক কেচ্ছা আমি তো কিছুতেই সমুদ্রে নামব না ওই জল এই ঢেউ শাড়িটারি সব মাথায় উঠে যায় এদিকে তোর বাবাও ছাড়বে না বলে কিনা আমার আন্ডারওয়্যার পরে নামো শেষে তার কথা মতোই হাজারো বার শোনানো গল্পে নতুন করে ডুবে যাচ্ছে মা জড়ানো স্বর চড়ছে নামছে কখনো মুখে ফিক ফিক হাসি কখনো চোখ খুশিতে চিকচিক সারাটা বিকেল এভাবেই স্মৃতি রোমন্থনে মুশগুল রইল মা কিন্তু বাবা যে নেই তা নিয়ে একবারের জন্যও কোনো আক্ষেপোক্তি শোনা গেল না পরদিন রক্ত পরীক্ষা হয়ে গেল ডাক্তারবাবুর অনুমানই ঠিক রক্তে সোডিয়ামের পরিমাণ একটু কমের দিকে তবে ভয়ের কিছু নেই নুন খাওয়ার মাত্রাটা সামান্য বাড়ালেই চলবে কি আশ্চর্য মাত্র সাত দিনে মা পুরো স্বাভাবিক অর্থাৎ ফিরে গেছে পুরনো সেই ফর্মে ছেলে মানুষই আর বকর বকর তো চলছেই হুটহাট হাজির হচ্ছে রান্নাঘরে আবছা চোখে করার ওপর প্রায় ঝুঁকে পড়ে মুখরোচক খানা বানাচ্ছে পুলু আর তুলতুলির জন্যে আবার আমের আটি চাকলা ভাগাভাগি নিয়ে তাদের সঙ্গে ঝগড়াও চলছে সকাল বিকেল রাতে ঘুমোচ্ছে দিব্যি পুরনো ঘুমের ওষুধেই আমরাও মোটামুটি স্বস্তি পেয়েছি আগের মতোই হাসাহাসি করি মার কাণ্ড কারখানা দেখে মায়াও জাগে অবশ্য জানি তো ভীমরতি মাকে এমনি এমনি ধরেনি আহারে কম শোক্ত পেয়েছে মা বাবারই কি মৃত্যুর বয়স হয়েছিল প্রাণবন্ত মানুষটা প্রায় বিনা নোটিশে মাত্র ছেষট্টিতে নীলুর বেঘরে প্রাণ হারানো তো মেনেই নেওয়া যায় না মায়ের কাছে ওই পুত্র সব যে কি মর্মান্তিক তারপর মার থেকে দশ বছরের ছোট মাসিমণি তো প্রায় মার হাতের ওপরেই মারা গেল সে আঘাতও কম বাজেনি মাকে এছাড়া একের পর এক ভাসুর দেওর ননদ জলজান্ত দুই ভাসুর্ব মাত্র কয়েক বছরের ব্যবধানে নিজের তিন ভাই দুই ভাজ বৌদি ভগ্নিপতি মৃত্যুর এই মহামিছিল তো মস্তিষ্কের কোষগুলোকে মারিয়ে দিয়ে যাবেই এত কিছুর পরও যে মা হাসছে গল্প করছে রান্না করতে চাইছে এগুলো তো আমাদের উপরি পাওয়া এই নিশ্চিন্তি অবশ্য বেশি দিন টিকল না মাস দেড়েকো যায়নি হঠাৎ এক রোববার দুপুরে তুলতুলির ফোন অপিসি এক্ষুনি চলে এসো কেন রে ঠাম্মা আবার সে আগের মতো করছে বলিস কী রে আবার সুটকেস গোছাচ্ছে না গো ভাত খেয়ে উঠেই সাজতে বসে গেছে ড্রেসিং টেবিলের সামনে চুল বাঁধছে পাউডার মাখছে চুল বাঁধা পছন্দ হলো না আবার খুলে খোপা করছে কেন এক্ষুনি নাকি ইভিনিং শো শুরু হয়ে যাবে কিসের শো পথে হলো দেরি উত্তম সুচিত্রার দাদু নাকি বিজলির সামনে অপেক্ষা করবে সর্বনাশ পুলু কোথায় কাকামণি তো ভোরবেলা শান্তিনিকেতন গেল কাল ফিরবে খেয়ে ছেড়ে চোখে চোখে রাখ যেন বেরিয়ে না যায় ওই ওষুধটা দিয়ে দেব এখনো রাখা আছে দু এক সেকেন্ড থমকে থেকে বললাম থাক আমরা এখনই যাচ্ছি পাঁচ মিনিটে তৈরি হয়ে ছুট সঙ্গে ময়নাক হাঁচর পাঁচর করে টালিগঞ্জ পৌঁছে দুরু বুকে নামলাম ট্যাক্সি থেকে ভেতরে ঢুকে দেখি সে এক দৃশ্য মা খাটে পা ছড়িয়ে বসে দুদিকে পাহারাদারের মতো দাঁড়িয়ে তুলতুলিয়ার শিপরা মার পরনে বহুকাল আগের এক রঙিন ব্যাঙ্গালোর সিল্ক কপালে ঘাড়ে গলায় ছোপছাপ পাউডার মুখ বেজায় গোমরা কবজি চোখের সামনে এনে ঘড়ি দেখছে ঘন ঘন হতবাক মুখে বলল এ কি অবস্থা শিপরা বলল তাও তো এখন অনেকটা দমানো গেছে বাগ্যিস তুলতুলি নুন চিনির জলটা খাওয়াতে পেরেছিল নইলে এতক্ষণ রোখা যেত না মা যেন প্রথমটা আমাদের খেয়াল করেনি হঠাৎ আমার দিকে নজর যেতে গাল ফুলিয়ে বলে উঠল ও ঝুনু দেখ না মা মেয়ে আমায় জোর করে আটকে রেখেছে তোর বাবা ওদিকে রেগে যাবে না কথাটা ঝাং করে বুকে ধাক্কা মারল ক্ষণিকের জন্য ভুলে গেলাম মা এখন স্বাভাবিক নয় মনে হলো পাল্টা ধাক্কা দিয়ে মার অলিক জগৎটাকে ভেঙে দেওয়া দরকার কড়া গলায় বললাম কী বল বকছ জানো না বাবা নেই বললেই হলো আমার সঙ্গে কথা হয়েছে সে টিকিট কেটে দাঁড়িয়ে থাকবে না বাবা কোথাও দাঁড়িয়ে থাকবে না বাবা মারা গেছে অবাক কাণ্ড রুরো সত্যিটা শুনেও মার মুখে কোনো ভাঙচুর হল না একটুক্ষণ স্থির চোখে তাকিয়ে রইল তারপর ঠোঁটে এক অনাবিল হাসি অবিকল অনেক অনেক বছর আগের মার মতো গ্রীবা হেলিয়ে বলল জানতাম ঝোলাবে হারানো সুরের দিনও এমনটাই করেছিল পরে ওজোর গাইল বন্ধুরা নাকি আটকে রেখেছিল আড্ডায় আমি যেন কিছু বুঝি না আচমকায় গলা খাদে নামিয়েছে মা প্রায় ফিস ফিস করে বলল আসলে তোর বাবা উত্তম কুমারকে ভীষণ হিংসে করে আমরা স্তম্ভিত মুখ চাওয়াচাওয়ি করছি মা হাসিটাকে আর একটু বিছিয়ে দিয়ে বলল কিছু হিংসুটে মানুষ বটে তোর বাবা কাছে আমি উত্তমে মজে যাই কিছুতেই তার বই দেখাবে না নেহাত আমার সঙ্গে পেরে ওঠে না আমার বাবু সাফ কথা তুমি সুচিত্রাকে প্যাট প্যাট করে গিলতে পারো আমার উত্তমকে পছন্দ হলেই দোষ মৈনাক ভুরু কুঁচকে শুনছিল কানের কাছে মুখ এনে বলল ডাক্তারবাবুকে ফোন করব। অস্থির অস্থির লাগছিল আমার ঝেঁঝিয়ে উঠে বললাম জিজ্ঞাসার কি আছে শিপড়ার কাছ থেকে নাম্বারটা নাও মোবাইলে ট্রাই করো মৈনাক শিবরা চলে গেল পাশের ঘরে মা কিন্তু থেমে নেই আপন মনেই বলে চলেছে শুধু উত্তম কুমারী বা বলি কেন কোনো পুরুষ মানুষের সঙ্গে আমি হেসে দুটো কথা বললেই তো তার জ্বলুনি রমেশবাবুর সঙ্গে কি ব্যবহারটা করে বল বেচারার বউ মরে গেছে মাঝে মাঝে আমার হাতের মোচাটা লাউটা খেতে আসে তাতেও বাবুর কি রাগ বলতে বলতে মিটি মিটি হাসছে সেদিন কি কাণ্ডটাই না করল লজ্জায় মরে যায় বাবু ভেতর বারান্দায় বসে আয়েস করে কচুর শাক খাচ্ছে অমনি থেকে তোর বাবা হাজির কোমরে হাত রেখে দেখছে খাওয়া যেই না রমেশ বাবু বলেছে আপনার গিন্নির হাতে জাদু আছে মশাই অমনি ভেঙচে উঠল কর্তার হাতে লাঠিও আছে স্যার বোঝ বোঝ কেমন ভালোবাসা কথার প্লাবনের মাঝেই ময়নাক ফিরেছে বলল ডাক্তারবাবু ওই মেডিসিনটাই আবার অ্যাপ্লাই করতে বললেন সেই ডোজ না ঘুমলে পেশেন্ট কুল ডাউন করবে না কিন্তু কেন আবার রোগটা ফিরল সিম্পল সোডিয়াম লেভেল নিশ্চয়ই আবার ফল করেছে উনি তো আগের বারে ট্রিটমেন্টটাই চালিয়ে যেতে বললেন রেগুলার সল্ট থেরাপি আর এমার্জেন্সিতে ওই নার্ভের ওষুধ এতে ইম্প্রুভ না করলে নার্সিং নার্সিংহোমে ভর্তি করিয়ে সেলাইন দিতে হবে অতদূর অবশ্য গড়ালো না সমস্যাটা চার পাঁচ দিনের মধ্যেই স্বভাবসিদ্ধ ভীমরতিতে ফিরে এলো মা এবং যথারীতি সেদিনকার কীর্তিকলাপ মাথা থেকে উধাও তবে পুলু এবার যথেষ্ট সতর্ক বাড়িতে নির্দেশ জারি করেছে মার নুন খাওয়া যেন কমানো না হয় আশি বছরের মা যখন রক্তচাপ নিয়ে তেমন ভুগছে না নুন একটু বেশি খেলে ক্ষতি কি সেই মতোই চলছিল গরম ফুরিয়ে বর্ষা এসে গেল হুড়মুড়িয়ে প্রথম কয়েকদিন তো নাজেহাল দশা শালকিয়া ভাসছে গোলাবাড়িতে থই থই জল জিঠি রোড যেন নদী মার কাছে যাওয়া হয় না নিয়মিত গেলে বেশিক্ষণ বসতে পারি না আকাশ বেগতিক দেখলেই পালিয়ে আসি সম্প্রতি নতুন উপসর্গ যোগ হয়েছে মার ফুচকার নেশা রোজ বিকেলে গুনে গুনে চারটে ফুচকা চাই কম হলে মুখ হাঁড়ি বেশি হলে খাবে না ওই ফুচকাই নতুন করে বিপদ ডেকে আনলো কী সব মশলা টসলা দিয়েছিল কে জানে কিংবা হয়তো তেঁতুল জলে গড়বড় ছিল খেয়ে হঠাৎই মার পেট ছেড়েছে ওষুধ টষুধ দিয়ে বাথরুম যাওয়ায় বন্ধ করলো কোনো রকমে পুলু কিন্তু মা যেন ঝিমিয়ে পড়লো কেমন কথাবার্তা বেশি বলে না দিনভর শুয়েই থাকে ফোনে চাঙ্গা করার চেষ্টা চালাই কাজ হয় না বড় একটা পাপু বারবার বলছে দিম্মাকে নিয়ে এবার পুজোয় দিল্লি চলে এসো মা গাড়িতে আগ্রা বৃন্দাবন মথুরা ঘুরিয়ে দেব প্রিয় নাতির এমন সাদর আমন্ত্রণেও দিদিমা যেন উৎসাহী নয় হুঁ হাঁ কিছুই বলে না আমাদেরও সংশয় যাচ্ছে। মা যেমন জবু থবু হয়ে পড়েছে আর কি কোথাও নড়ানো যাবে এমনই এক সময়ে একদিন সন্ধে পুলুর আর্ত স্বর উড়ে এলো মা তো আবার খেল দেখানো স্টার্ট করেছে রে দিদি একা বসে টিভি দেখছিলাম সিরিয়াল মাথায় উঠল ত্রস্ত সুরে বললাম কি হলো এবার বর এসে গেছে এদিকে কনের সাজ এখনো হলো না কার বর কে কোণে সম্ভবত মা স্বয়ং বাবা বিয়ে করতে এসেছে যা। হ্যাঁ রে বাইরে নাকি খুব বৃষ্টি বরযাত্রীরা ভিজে গেছে তাদের শুকনো জামা কাপড় দেওয়া হল কিনা জানতে চাইছে আরও শুনবি বলছে মেজদাকে যেন খবরদার পিড়ি ধরতে দিস না রোগা মানুষ শুনতে শুনতে আচমকায় মস্তিষ্কে ইলেকট্রিক শক। আজ বাবা মার বিয়ের দিন না একুশে জুলাই কিছু মনে রাখতে পারে না মা অথচ এই দিনটা স্মরণে রয়েছে এবং পিছোতে পিছোতে এ চলে গেছে সেই গোড়ায় পুলু করুণ গলায় বলল আমায় তো প্রশ্নে জেরবার করে দিচ্ছে রে পেঁয়াজ রঙা বেনারসিটা কোথায় জানতে চাইছে কোথায় রতন রেখেছি বিছাহার টিকলি আরও কি কি সব যেন দেরি করছিস কেন ডাক্তারবাবুর সঙ্গে কন্ট্যাক্ট কর ফোনে কথা হয়েছে উনি বললেন ফ্লুইড লসের এফেক্ট তবে এবার আর বাড়িতে হবে না নার্সিংহোম স্যালাইন চলবে অবজারভেশনে রাখবে কয়েকদিন ও আমার তালু শুকিয়ে এলো ঢোক গিলে বললাম তাই কর তাহলে যদি এতে মা সুস্থ হয় আমি ভুলিয়ে ভালিয়ে মাকে নিয়ে যাচ্ছি হেলথ কেয়ারে তোরা যদি একবার আসিস অনুরোধের প্রয়োজন ছিল না যেতে তো হবেই মৈনাক এখনো অফিসে তাকে খবরটা দিয়েই বেরিয়ে পড়েছি নার্সিং নার্সিংহোমটা টালিগঞ্জে ভিড় জ্যাম ঠেলে পৌঁছালাম প্রায় আটটায় লঞ্চে পুলু আর তুলতুলি হন্তদন্ত পায়ে গিয়ে জিজ্ঞেস করলাম কিরে এখন কেমন পুলু ঘাড় ঝুলিয়ে বসেছিল শুকনো হেসে কাঁধ ঝাঁকালো এমনিতে তো ঠিকই আছে নো ফিজিক্যাল অসুবিধে তোরা এখানে কেন মার কাছে থাকতে দিচ্ছে না তুলতুলি বলল এতক্ষণ তো আমি ছিলাম আমরা সামনে গেলেই যা পাল্টা বকছে বর দেখতে কেমন হলো কোন বরযাত্রী একশো আটটা রসগোল্লা খেয়েছে কে জোরে জোরে বিয়ের কবিতা পড়ল বলতে বলতে হেসে ফেলেছে তুলতুলি যাও না দেখে এসো অ্যালাউ করবে এখন হ্যাঁ হ্যাঁ একজন তো থাকতেই পারে ছোট্ট পরিচ্ছন্ন কেবিন মা শুয়ে আছে শুভ্র শয্যায় চোখ দুটো বোঝা ডান হাতের সবুজ শিরা বেয়ে লবণ জল ঢুকছে শরীরে ফোঁটা ফোঁটা করে টুল টেনে বিছানার পাশে বসলাম নিঃশব্দে মার কপালে হাত রেখেছি চোখ খুললো মা কুয়াশা মাখা দৃষ্টিতে দেখছে আমাকে মৃদু হেসে জিজ্ঞেস করল কে গীতা এতক্ষণে তোর আসার সময় হল বুঝি মাসির খোঁজ করছে কি মার জামালপুরের সেই বান্ধবী তিনি তো বছর চারেক আগে মারা গেছেন তাড়াতাড়ি বললাম আমি ঝুনু তোমার মেয়ে পরিচয়টা যেন মাকে ছুঁতে পারলো না অস্ফুটেই বলল গীতা এলো না বাসরে গান গাইবে বলেছিল মা প্লিজ ঘুমানোর চেষ্টা করো তো দূর বোকা আজকেও ঘুময় নাকি মার অসীতিপর মুখমণ্ডলে এক অপার্থিব হাসি দাদা আমাকে বলছিল মহাসিন্ধুর ওপার থেকে গাইতে কি বুদ্ধি বাসরে ওই গান চলে নাকি আমি গাইব ছন্দে ছন্দে নন্দে কি ভালো হবে না আমার চোখ ঝাপসা হয়ে আসছিল না এ কান্না নয় অন্য এক অনুভূতি এ এমনই এক বোধ যা সুখ দুঃখের অতীত আমার যুক্তি বুদ্ধি বলছে লবণ জল এখনও মার শরীরে ক্রিয়া শুরু করেনি করলেই এ ঘোর ক্রমেই কেটে যাবে তখন আজকের সন্ধেটা মার মনেও থাকবে না কিন্তু হৃদয় যে অন্য কথা বলে থাকবে থাকবে মার অবচেতনে জীবন যত ফুরিয়ে আসছে মৃত্যুর দিক থেকে ততই মুখ ফেরাতে চাইছে মা সময়ের উজান স্রোতে ভাসছে শোক তাপ বেদনা মৃত্যু সবই এখন মার কাছে চাপ চাপ অন্ধকার তার মাঝে শুধু ফুটে ওঠে কয়েকটা আলোর বিন্দু সুখের মুহূর্ত বিয়ে তো হল এবার হয়তো এক্কা দোকার দিনে ফিরবে মা পরন্ত বেলায় এই সব মুহূর্তগুলোই কি খোঁজে মানুষ একা একা